শুরু হয় মিয়া, এই কথা না বলতে দাঁড়াই গেল আমরা বেনামাজি। একটা লোক উঠলে আমি ম্যাচ ছেড়ে দিলেন, এই মুরব্বী বসেন বসেন, এই মোবাইল বন্ধ করেন, করো মোবাইল বন্ধ করো, ডিস্টার্ব করো করো, এই ম্যাডাম মোবাইল বন্ধ করো, আবার এই আরেক ডিস্টার্ব, আবার আপনার একটু জানাইছেন যেন হাসেন, ইসলামী আইন দেশে চালু থাকলে বুঝতেন ফিরে কারে কারে হাসেন, এই যেটি মোবাইল নিয়ে ডিস্টার্ব করছে, এখন যদি দরকারে যে কি বয়ান হয়েছে একটাও কইতে হবে না, আর মোবাইল চলিয়ে গেলে তোমার সব সব কসুরে বাড়ি দেবা আর কি দিবা, কপাল ফাড়লে আর কি করা, আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোড়ে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোড়ে কোন সুতোয় হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোড়ে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى تسليما كثيرا
من لساني واحلل عقدة من لساني يفقه قولي. سورج نے دیا اپنی شعاع ہم کو یہ پیغام, سورج نے دیا اپنی شعاع ہم کو یہ پیغام, دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام, دنیا ہے عجب چیز کو بھی صبح کو بھی شام, دنیا میں ہو دنیا کا طلب گار نہیں ہو, دنیا میں ہو دنیا کا طلب گار نہیں ہو, بازار سے گزر ہو خریدار نہیں ہو, بازار سے گزر ہو خریدار نہیں ہو, مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے, مقبول تو ہے شاد ہے قابل تو بہت ہے, اے نا کے من دے تو نہیں دل تو بہت ہے, اے نا کے من دے تو نہیں دل تو بہت ہے, جامعہ مدینہ کلولو اصحاب زہرا بسر کی کھانا پڑتے گا جاتو হাফেজ ছাত্রদের পাগলা প্রদান উপলক্ষে দশম আজওয়ার মাহফিল 29 ডিসেম্বর 2019 মহতি মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররাম জাতির মাথার মুকুট আরাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ বাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহ ছোট ভাই, মাইকের আওয়াজ শুনুন লতা পদ্মার আড়ালে সম্মানিত মা বাবারা, রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজদ, যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানে কোরআন সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য শুনবার জন্য আমাদেরকে কবুল মঞ্জুর করেছেন, নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজ উঁচু করে গাওয়া উচ্চ কণ্ঠে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজদিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিউল আযম রাসূল আকরাম রাহমাতুল আলামিন নবীবুল আরব আল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া শাফিয়ে মাহশার সাকিয়ে কাউসার আকা-ই নামদার মদিনাহ কা তাজদার আফতাব নবুয়ত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন,
সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছে। বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত অমিয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিস পড়েছে। আয়াত হাদিসের আলোকে কিছু কথা ইখলাসের সাথে রুহানিয়াতের সমন্বয় আমাকে বলার মতো আপনাদের শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন। কুল ইয়া ইবাদাল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উম্মতকে বলেন, আমার পক্ষ থেকে আমার বাণী পৌঁছায় দেন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দীগণ, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা অন্যায় করে গুনায়ের দ্বারা নিজের নফসের উপরে জুলুম করেছ, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাকের দয়া করুণা রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের গুনাহকে মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় ওই আল্লাহ চূড়ান্ত ক্ষমাশীল পরম করুণাময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আত-তায়িবু মিনাজ যাম্বি কামান লা যাম্বালা, গুনাহের থেকে তওবা করনওয়ালা এমন যে সে কখনো গুনাহই করে না। এহলো আয়াত হাদিসের সংক্ষিপ্ত তর্জমা। আল্লাহ পাক আয়াত এবং হাদিসের মাধ্যমে গোটা জাতিকে তওবার পথে আহ্বান করছেন। কারণ আল্লাহ পাক চান না কোন মানুষ জাহান্নামে যাবে। কেন চান না বলে, এই মানুষ হলো আল্লাহর প্রিয় এবং সৃষ্টির শ্রেষ্ঠ মখলুক। কেমন শ্রেষ্ঠ যে এদের মতো দামি আর কেউ নেই। ওয়ালা তাযকুর রাব্বানা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا الله رب العالمين بنين بني آدم سرشتين سرشت مرزادا ادشتتو পানিতে সমতল ভূমিতে জঙ্গলে সর্বাবস্থায় সর্বক্ষেত্রে তাদের মর্যাদা আমি সবার ঘরে দিয়েছি প্রতিষ্ঠিত করেছে এবং আমি পবিত্র রিজিকের থেকে তাদের খানার ব্যবস্থা করেছি এবং এই মানুষের মধ্যে আবার পরস্পরে একে অন্যের উপরে আমি মর্যাদাশীল করেছি।
এত গোটা মাখলুকাতের মধ্যে মানুষ দামি শ্রেষ্ঠ, আবার এই মানুষের মধ্যে পরস্পরে একজন থেকে আরেকজন কি দামি শ্রেষ্ঠ, কি পরিমাণ শ্রেষ্ঠ যার কোনো তুলনা নাই, যার সমকক্ষ কেউ নেই, এত সম্মান এত মর্যাদা মানুষের। এবং এই মানব জাতি সুন্দর, এদের মতো সুন্দরও কেউ কেউ নেই। আল্লাহ চার জিনিসের শপথ করে বলেন, মানুষ বড় দামি এবং সুন্দর, وَالتِّينِ وَالزَّيْتُونِ وَطُورِ سِينِينَ وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ لَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ تِينের কসম, জৈতুনের কসম, তুরে সিনার কসম, নিরাপদ শহর বাইতুল্লাহর কসম, নিশ্চিত ইনসান জাতি সর্বোৎকৃষ্ট সুন্দর, এদের মতো সুন্দর আর কেউ নাই। একদিন স্বামী তার স্ত্রীকে বলতেছেন, স্ত্রী তুমি এত সুন্দর, দুনিয়ার মানুষের আলাদা চাঁদ, তো তুমি চাঁদের থেকেও সুন্দর হওয়া উচিত, আমার কাছে এমনই লাগতেছে। স্ত্রী বলে, এটা কেমন কথা, চাঁদের থেকে কি কেউ সুন্দর হতে পারে? বলে, অবশ্যই তুমি চাঁদের থেকে সুন্দর, যদি তা না হয় তুমি তালা। এখন চিন্তায় পড়ে গেল, চাঁদের থেকে তো সুন্দর হওয়া সম্ভব না। ওলামাদের কাছে গেলেন সমাধানের জন্য, সবাই একই ফাতোয়া দিলেন, স্ত্রী তালাক হয়ে গেছে, কারণ চাঁদের থেকে সুন্দর হওয়ার কল্পনাই করা যায় না। লোকটা মন মেজার করে যাচ্ছিল, আর হঠাৎ রাস্তা মাঝে ইমামে আজম আবু হানিফার সাথে মোলাকাত হল। তিনি বললেন, মন বেজার কেন বলে এই হাল, কথায় কথায় যা বলেছি আমার স্ত্রী তালাক হয়ে গেল। ইমামে আজম এখনো তিনি পরিপূর্ণ বয়সে উপনীত হননি, মোটামুটি তার উঠতি বয়স চলতেছে এখন, তো বললেন চলেন তো মাদ্রাসায়, ওলামাদের মজলিসে যারা বলেন তালাক হয়েছে, বলে গিয়ে খিলাফ হবে, চলে গেলে সমস্ত ওলামায়ে কেরাম বলে আমাদের ফতোয়া তালাক হয়ে গেছে। ইমামে আজম বললেন তালাক হয় নাই, দালায়ল কি দলিল কি? ইমাম আজম আবু হানিফা বললেন কোরআন শরীফ তার দলিল। لقد خلقنا الانسان في احسن تقويم, আল্লাহ ইনসান জাতিকে এত সুন্দর করে বানিয়েছেন, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্যকে আল্লাহ সুন্দর বলে মনে, তাহলে মানুষই সুন্দর, এটাই দলিল, চাঁদের থেকেও মানুষ সুন্দর। যেই গুণটা মানুষের মধ্যে আছে ওটা চাঁদের মধ্যে নাই। এক, দুই নম্বরে চাঁদ হলো মানুষের গোলাম, তো গোলাম তো মালিকের উপরে নয়, গোটা সৃষ্ট জগৎ মানুষের গোলাম, আর একমাত্র মানুষ হলো আল্লাহর গোলাম। ইমামে আজম মাসআলা ইস্তিনবাত করে দিলেন, সেই ইমামে আজমের অনুসরণ আমরা করি। এখন যদি কেউ তাকে মুশরিক বলে গালি দেয়,
তা আমরা বলতে পারি এই লোকটা ভণ্ড ছাড়া কিছু নয়। বর্তমান উন্মতরা অতীতের ওলামায় অতীতের মানুষকে গালি দিবে, এটা কেয়ামতের আলামত। ইমামে আজমকে গালি দেয়, এমনকি ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকেও গালি দেয়। কি পরিমাণ নফসের গোলাম হলে, দুনিয়ার গোলাম হলে এই অবস্থা হতে পারে? অথচ ইমামে আজমের জ্ঞানের পরিধি নিয়ে সারা রাত বয়ান করলে শেষ করা যাবে না। لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة أبو حنيفة بدء إمام بصفا أسراج أمتان مصطفى কত বড় জ্ঞানের অধিকারী ইমামে আজম! তো মানুষ একদিকে যেমন সুন্দর, অন্যদিকে শ্রেষ্ঠ। কেমন দামি, মানুষের মতো দামি কেউ নাই, সুন্দর কেউ নেই। এই সুন্দর কেন, দামি কেন? শক্তি বেশি, খানা খাইতে পারে বেশি, টাকা পয়সা বেশি, এই জন্য আল্লাহ বলেন মানুষ হলো শক্তির দিক থেকে চূড়ান্ত দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যাঈফা, মানুষ বড় দুর্বল, মানুষের মতো দুর্বল প্রাণী জমিনের মধ্যে আর কিছুই নাই। মানুষ এতটাই যে দুর্বল, একটা পিপিলিকার কাছেও মানুষ বড় দুর্বল। মানুষের নিজ হাতে বানানো একটা বেলেটের কাছেও মানুষ বড় দুর্বল। মানুষের মতো দুর্বল যেমন কেউ নাই, দামি তেমন কেউ নাই। এই মানুষ আল্লাহর কাছে দামি হওয়ার কারণ হলো একমাত্র দুর্বলতাই দামি হওয়ার কারণ। ঘরে মধ্যে দেখবেন বড় সন্তান আছে, ছোট ছোট বাচ্চা, শিশু বাচ্চাও থাকে। ঘরের প্রত্যেকটা সদস্য, ভাই বোন, মা বাবা সবাই ছোট বাচ্চাটাকে আদর বেশি করে। কোথাও গেলে সতর্ক ওই বাচ্চার দিয়ে নজর রাখো, ছেলে মেয়েকে বলে বাচ্চার দিয়ে নজর রাখো, স্ত্রী স্বামীকে বলে বাচ্চার দিয়ে নজর রাখো। সবাই বাচ্চাটার দিয়ে নজর রাখার মানে কি? বাচ্চা বড় ডাকা, বাচ্চা ডাকাত না, সন্ত্রাসী না, তো নজর কেন রাখবে বলে? এটা দুর্বল, দাঁড়াতে পারে না, হাঁটতে পারে না, হঠাৎ হোঁচট খেয়ে যদি পড়ে যায়। সবাই সতর্ক দৃষ্টি রাখো, বাচ্চা দুর্বল। আর এই দুর্বলতাটাই হলো ভেতরে সকলের থেকে তার মায়া বেশি। আল্লাহ বলেন জমিনের মধ্যে, আসমানের মধ্যে যাহা কিছু আমি আল্লাহ বানাই না, এর মধ্যে মানুষ বড় দুর্বল, মানুষ বড় সুন্দর, মানুষ বড় শ্রেষ্ঠ। এই দুর্বলতার কারণে আমি আমার বান্দাগুলোকে এত মায়া করি, যেই মায়া আমি অন্য মাখলুকতরে করি না। কারণ সব মাখলুকত বানাই না আমার বান্দার গোলা, আর আমি আমার মানুষগুলো বানাই না আমার একমাত্র আল্লাহর গোলা। আল্লাহ তাআলা সব মানুষকে আপন করে ডাক দিলেন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিগণ। আল্লাহ যদি মুমিন বলে ডাক দিতেন বেঈমান বাদ হয়ে যেত, তওবার দরজার থেকে বেঈমানেরা বিমুখ হয়ে যেত। আল্লাহ তওবার প্রতি আহ্বান করতে গিয়ে এমন একটা শব্দ ব্যবহার করলেন, ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দিরা, আসমান আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ বানিয়েছেন, পাহাড় আল্লাহ বানিয়েছেন, সব আল্লাহ বানিয়েছেন।
আল্লাহ কখনো বলেন নাই আমার আসমান, আমার জমিন, আমার চন্দ্র, আমার সূর্য, আমার আমার চাঁদ, আমার পাহাড়, আমার পানি, আমার মাছ, আমার গাছ। আল্লাহ শুধু বান্দাদের ডাকলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা বান্দীরা। সূর্য আল্লাহ বানিয়েছেন কিন্তু বলেন নাই আমার সূর্য, চাঁদ আল্লাহ বানিয়েছেন বলেন নাই আমার চাঁদ। মানুষকে কেন বললেন তোরা আমার বান্দা? সন্তান আমার সামনে দাঁড়িয়ে আছে জামা কাপড় পরা। কেউ যদি বলেন হাফিজ ভাই সন্তানের জামা হাতে নিয়ে বলেন এ জামাটা কার, আমি বলবো এটা আমার। কে বানায় দিয়েছে আমি বলবো আমি, টাকা দিয়েছে কে আমি। তো কেন বললেন আপনার জামা না আপনার না? আমি বলবো জামাটা আমি টাকা দিয়েছি, আমি কিনে দিয়েছি, কিন্তু আমার জন্য বানাই নাই। জামাটা আমার সন্তানে, সন্তান হলো আমার। চাঁদ আমি বানাইলাম, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, মাছ, গাছ, এগুলো আমার কেন বলি না? বলে এগুলো আমার বান্দার জন্য বানাইলাম, বান্দা আমার ইবাদতের জন্য বানাইলাম। এজন্য বান্দাগুলোকে বললাম তোরা আমার। আর গাছপালা দুনিয়া নামক যা কিছু আছে সব তোমার, অর্থাৎ দুনিয়ার সব কিছু বান্দার গোলাম, বান্দা কার গোলাম? ভালো করে বুঝবেন, দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য আমাকে বানানো হয় নাই, বরং টাকা পয়সা বাড়ি গাড়ি আমার জন্য। টাকার জন্য আমি না আমার জন্য টাকা, বাড়ির জন্য আমি না আমার জন্য বাড়ি, ঘরের জন্য আমি না আমার জন্য ঘর, দোকানের জন্য আমি না আমার জন্য দোকান। তাহলে আমি কার জন্য বলে? আমি একমাত্র আল্লাহ। ইন্না সালাতী